রেকর্ডিং করছে বিশ্বাস মাই মারনিয়া রেকর্ডিং করছে বিশ্বাস মাই ওপার বাংলার পল্লী কবি জসীমউদ্দিন রচিত এবং সিগনারেল সাহা নির্দেশিত সম্পূর্ণ কাল্পনিক ঐতিহাসিক গীতি বহুল গীতি নাট্যপালা কাজল রেখা আজ আমি বুঝতে পারছি হয়তো হয়তো আমি আমি আর বাঁচব না আমি যন্ত্রণা সহ্য করতে পারব না আমার ইন্টিগ্রালের পর আরে তাই জানি এইবার আমাকে এই পয়সা মশলাদে বসতে হবে মশলাদি হ্যাঁ উনি নবাব হতে চান আমি নবাব হতে চাই না আমি তা হতে দেবো না কারণ আপনি একদিন নবাব হোসেন চাইতে কালার করার পর আপনি কাসাম করেছেন খোদার নামে কাসাম করেছিলেন ওয়াদা করেছেন পবিত্র কোরআন শরীফ পড়ছে প্রতিজ্ঞা করেছিলেন যে কোনদিন আপনি গাদ্দারি করবেন না কিন্তু জেনে রাখুন আর যদি আপনি গাদ্দারি করে ওই সই মশলা দখল করতে চান তাহলে দুনিয়ার সবাই খোলা করলো এই সীমা আসলে সাবরানির হাতিয়ার আপনাকে খোলা করছে এই পবিত্র মশলা দিয়ে বসতে পারি তাহলে তুমি সীমা আসলে থেকে তুমি আমাকে উচিত আসবেন জানা রূপনগরের মসনদে আপনি যদি নবাব হয়ে বসতে পারেন তাহলে আমি হব আপনার প্রধান সিপাহী সালার বহুত আচ্ছা বহুত আচ্ছা আমি ওয়াদা করছি খেদা নামে কাজাম করছি যদি সত্যি আমি নাসিবের জোরে আর এই সিপাহী সালার উজিরি আলম যদি পদ পেয়ে থাকি তাহলে ওয়াদা করছি আপনি যখন যা বলবেন আমি তার নাচ মাস্তি পালন করবো তাহলে সিপাহী সালা যখন খান এই মুহূর্তে শিশু পুত্র কামালকে দেহের মুক্তি মাসা চালালে বিশ্বাস মাই আপনি এখান থেকে পালিয়ে যান আপনি যদি পালিয়ে না যান তাহলে জাফর আলী আর আবুল খাজে চাল ছেলেছে তাই আজ আমার ওই ছোট্ট ভাই কামালুদ্দিনকে বাঁচিয়ে আপনি বিশ্বাস করুন আপনি যদি বিশ্বাস না করুন তাহলে আমার ওই ছোট্ট ভাই কামালুদ্দিনকে আমার কাছে তুমি আমার মুক্তিকে ফিরিয়ে দিয়েছিলে আমার কেমন চেহারা আমাকে
মালিক মেহেরবান খোদা আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি মেহেরবান তুমি আমাকে একটি সন্তান তুমি দিলে না কদম চাষি আছো কদম চাষি আমি ইব্রাহিম ইব্রাহিম অসুরে তুমি আমার ভাইকে কেন আমি বড় বিপদে পড়েছি বড় বিপদ আমি যদি তোমাকে সন্তান দিই তাহলে এই সন্তান কি তুমি মানুষ করে তুলতে পারবে সন্তান ইব্রাহিম আমি তো নিঃসন্তান তুমি যখন আমাকে সন্তান দিচ্ছ ঠিক আছে আমি একদিন এই সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলব এই সন্তানের সত্য পরিচয় দেবে না এই সন্তানকে মানুষ মতো মানুষ করে তুলবে ইব্রাহিম এর নাম হচ্ছে কামালউদ্দিন নবাব হোসেন ছাড় বেটা কামালউদ্দিন আজ থেকে এর নাম রাখবে নবাব পুত্র যেহেতু শাহজাদা আর সে কেন আজ অদৃষ্টের ফলে সে মানুষ হতে লাগলো এক মুসলমান ফকির এই ঘরে এমনি করে কেটে গেল আঠারো বছর কাজল কাজল ছেলেটা কোথায় যায় সারাদিন বাড়িতে না থেকে সারাদিন বাজান হ্যাঁ কাজল তোমার আর এখন খেলাধুলা করলে চলবে না যারা বাজান আমার মনে বড় আশা আমি স্কুলে লেখাপড়া করবো সত্য আমিও ওইটাই চাই বাবা এবার চলো তোমাকে স্কুলে সঙ্গে করে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে আসি চলো বাজান মাস্টার মশাই ভর্তি ফিজে লাগবে তুমি ভর্তি ফি এনেছো মাস্টার মশাই আমি যে গরিব টাকা কোথায় পাবো এই স্কুলে ভর্তি করতে হলে 50 টাকা ফি লাগবে মাস্টার মশাই আমার কাছে তো একটু পয়সা নেই পয়সা না থাকলে এই স্কুলে লেখাপড়া হবে না মাস্টার মশাই থেকে বেরিয়ে যাও মাস্টার মশাই তাড়িয়ে দেবে না মাস্টার মশাই আমার মনে বড় আশা লেখাপড়া করতে চাই আমাকে তাড়িয়ে দেবে না মাস্টার মশাই না তোমাদের এই স্কুলে লেখাপড়া হবে না মাস্টার আপনার রোহনে মাস্টার আপনার চারণে ভর্তি হবে না
Thank you.
আমার নয়নের কাজল আজ থেকে তুই আমার হৃদয় রেখা এটা বলবি আমরা বিশ্রাম করি বেশ তুমি একটু ঘুম পাড়িয়ে দাও ঠিক আছে আমি তোমাকে ঘুম পাড়াচ্ছি বিশ্বাস মায়ে মারনিয়া রেকর্ডিং করছে বিশ্বাস মায়ে এই শয়তানের বাচ্চা এই নাম তো আমার নাম কাজল রাব্বাজানের নাম কে তোমার রাব্বাজানের নাম পদমারি চাষি পদমারি চাষি সাহস তোর সামান্য চাষার ছেলে হয়ে আজ শাহজাদির সঙ্গে স্থায়ী করতে উদ্যত হয়েছি তার তবে তুমি চমকে বিগে চামড়া তোমার দেবো চল চল বিশ্বাস করুন চাকাদান কাজল এখানে নিজে আসেনি আমি কাজলকে নিয়ে এসেছি চাকাদান কাজলকে জানি ভালোবাসি চাকাদান তোবা 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 তুই কত বড় ভুল করেছিস নিজেকে একবার চিন্তা করে দেখ এই নবাব জাদি হয়ে যদি একটা সামান্য চাষার ছেলের সঙ্গে স্পাই করে তাহলে তাহলে যে প্রজাতিরা বয়ডেনকে শ্রদ্ধা করত সেই শ্রদ্ধার পরিবর্তে তোকে ঘৃণা ছুটকার চল চল আমার সঙ্গে আমি যাব না আর শুনে রাখবে আলাপ এরপরে আমি শেষ বারের মধ্যে বলে যাচ্ছি এরপরে যদি কোনোদিন এই নবাবের পুষ্পদ্বারে প্রবেশ করে আর শাহজাদির সঙ্গে স্কাই করতে উদ্যত হন তাহলে সেদিন তোরই এই মাথাটা আমি কেটে নিয়ে যাহা পানাকে অপু ঢৌকন দেবো চলে আয় সঙ্গে কাজল গিয়েছে গ্রামের দিকে কিন্তু এখনো পর্যন্ত ফিরে এলো না কেন তাহলে কি তার কি কোনো বিপদ হলো হে বেশ বেহালাম এটাই কি কদম চাষার বাড়ি হ্যাঁ এটাই হচ্ছে সেই কদম চাষার বাড়ি আহত আচ্ছা তোর নাম কি কদম আলী চাষি আমার নামই হচ্ছে কদম আলী চাষি এত বড় হিম্মত তোর যে তোর বেটাকে পাঠিয়েছিস নবাবের পুষ্পদানে তার একমাত্র বেটি শাহজাদি রেখার সঙ্গে স্থায়ী করতে ওই কথা আপনি বলবেন না আমি তাহলে কিন্তু ঝুট বলছি তাহলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার শয়তান শুনে রাখ আজ আমি তোকে ক্ষমা করে গেলাম এবার আমি আবার আসবো যদি আর কোনোদিন কোনো সময় দেখতে পাই তোর বেটার কাজল আর নবাবের পুষ্পদানে প্রবেশ করে শাহজাদি রেখার সঙ্গে স্থায়ী করতে অন্তত হয়েছে সেদিন সেদিন তোদের ক্ষমা করবো না তোদের দুই বাপ বেটার গার্জিয়ানটা আমি জামিনের সঙ্গে লুকিয়ে দেওয়া যাবো গরিবের পানি কি তেম ভালোবাসা কিছুই নেই আব্বাজান গরিবের কি ভালোবাসতে জানে না এই কি ভালোবাসা রেখার পরিচয় জেনেছিলাম এইটা আমাদের মহাব্বত শুধু তাই নয় কাজল চল আমাদেরকে আমাদেরকে রাজ্য ছেড়ে হয়তো কোথাও চলে যেতে হবে আপাজান তা না হলে যে হয়তো ঘর পুড়ে তাই ভয় করে জড়িয়ে দেবে আপাজান ওই রেখাকে যদি না ফিরে যায় তাহলে আমাদের এই তালপাটা তুমি আগুন ভরে করে দেবে সুতরাং আপাজান তুই আগে করে ভিতরে মানুষ করেছ আমি তোমার কথা করে দিয়ে আর ভুলতে পারবো না তাই তো সাহাদিকে মহাদ করতে হবে আমাদের সীমা সাজা ঘরে তোমাকে চালু চলে গেছে আমি সহ্য করতে পারবো না আপাজান আমি এই মুহূর্তে রেখা যেখানে থাকলে কেন আমি তাকে অন্য রেখা তুমি হচ্ছ ঘরে জানি আমি সবার একটা ভিকারে ছিল তুমি আমাকে ভুলে যাও তুমি আমাকে ভুলে আমার চাকাজান আমাকে ধরে নিয়ে এসেছে আমার কাজলকে আমি যে মহাপাত করি আমার কাজলকে আমি কেমন করে ভুলে থাকতে পারবো আমি যে আমার কাজলকে ভুলতে পারবো না কোথায় রইলে প্রাণের বন্ধু বন্ধু দেখো Yeah.
বিশ্বাস মায়ে বাড়িয়া।